শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নেই সেতু নৌকা, নতুন নববধূকে কাঁধে তুলে উত্তাল নদী পেরোলেন স্বামী, ভিডিও ভাইরাল। ভারতে এক পরিবারের পাঁচজনকে পুড়িয়ে মাটি চাপা দিল বাড়িওয়ালা। চীন পরীক্ষিত বন্ধু, মার্কিন চাপে কাজ হবে না বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেনা শাসনের বিরুদ্ধে ঐক্যের ডাক দিল সূচি। কানাডায় তীব্র গরমে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 230 জন। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানালেন জাতিসংঘের মহাসচিব। এবং সবশেষ থাকছে পশ্চিম তীরে অবৈধভাবে ফিলিস্তিনিদের জমিতে বাড়ি তৈরি করছে ইসরায়েলিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। হাতে হাত রেখে একসঙ্গে চলার অঙ্গীকার নিয়েছিলেন সোমবার বিয়ের পিঁড়িতে বসে। বিপদে আপদে একসঙ্গেই থাকবেন বলেছিলেন সে কথাও। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই যেন তেমন ওই পরীক্ষা এসে গেল নব দম্পতির সামনে। সামনে খরস্রোতা নদী, না আছে সেতু, না আছে নৌকা, কিভাবে পার হয়ে যাবেন তারা? বিন্দুমাত্র ভাবলেন না তিনি, নতুন বউকে তুলে নিলেন কাঁধে। তারপরে স্রোত ভেঙে এগোতে লাগলেন, লক্ষ্য পার হওয়ার মতো জায়গা খুঁজে বের করা। তখনও তার পরনে বিয়ের শেরওয়ানি, পায়ে নতুন জুতো, নতুন বউ সুতিনের পরনে বিয়ের জোর, হাত বুঝায় চুরি ঝুনঝুন করছে তলার তালে তালে। এভাবে চলতে চলতে শেষমেশ নদীর পার হতে পারলেন। ভারতের মধ্যপ্রদেশে এক পরিবারের পাঁচ সদস্যকে হত্যা করে লাশ পুড়িয়ে মাটি চাপা দিয়েছে তাদের বাড়িওয়ালা। নিখোঁজের এক মাস পর তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকারীকে গ্রেফতার করে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে পাশের এক জমির 8 ফুট মাটির নিচ থেকে। পুলিশ বলছে আগে থেকে 8 থেকে 10 ফুট গভীরতার 5টি গর্ত করে তাদের হত্যার পর লাশ পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় মধ্যপ্রদেশ রাজ্যের দেওয়াস জেলার একটি গ্রাম থেকে পুলিশ গলে যাওয়া মরদেহগুলো উদ্ধার করেছে। পুলিশ জানায় নিহতদের মধ্যে কোনো একজনের সঙ্গে বাড়িওয়ালার প্রেমের সম্পর্ক ছিল, এর জেরে ধরেই নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ প্রধান অভিযুক্ত সুরেন্দ্র রাজপুত সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে। আরও সাতজন আসামিকে খুঁজছে পুলিশ। হত্যাকারীরা ওই 5 জনকে শ্বাসরোধ করে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে ফেলে। এরপর দ্রুত পচে যাওয়ার জন্য তাদের মরদেহ ইউরিয়া সার এবং লবণ মেখিয়ে আলাদা গর্তে ফেলে মাটি চাপা দিয়ে দেয়। চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চাত্যের দেশগুলো ইসলামাবাদের উপর চাপ দিচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন যতই চাপ আসুক না কেন, চাপের কাছে নতি স্বীকার করবে না পাকিস্তান। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক বা CTCN-কে গতকাল দিয়ে একটি সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন চীনের সঙ্গে পাকিস্তানের 70 বছরেরও বেশি সময় ধরে বিশেষ এবং পরীক্ষিত বন্ধুত্ব রয়েছে। কোনো চাপের মুখে বিশেষ এই সম্পর্কের পরিবর্তন হবে না। ইমরান খান বলেন আমেরিকা সহ পাশ্চাত্যের দেশগুলোর পক্ষ থেকে এমন চাপ অনৈতিক, আমরা কেন এক পক্ষের হয়ে অবস্থা নেব, সবার সঙ্গে আমরা ভালো সম্পর্কে থাকব। তাই চীনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পাকিস্তানের উপর যতই চাপ আসুক না কেন বাস্তবে এমন কিছুই ঘটবে না। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে ইমরান খান বলেন চীন এবং পাকিস্তানের মধ্যে শক্তিশালী রাজনৈতিক মিত্রতা রয়েছে। এই সম্পর্ক শুধু আনুষ্ঠানিক পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং দুদেশের জনগণের মধ্যে গভীর বন্ধন রয়েছে। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি দেশটিতে চলমান সেনা শাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যের ডাক দিয়েছেন। গতকাল মঙ্গলবার একটি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য তাকে আদালতে হাজির করা হলে এমনটাই জানান নিজের আইনজীবী মিন মেনসুয়েকে। জানা গেছে গৃহবন্দি অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতিসহ কয়েকটি অভিযোগে একাধিক মামলা চলছে। মঙ্গলবার সু চির ওই আইনজীবী সাংবাদিকদের জানান অং সান সু চির জনগণকে ঐক্যবদ্ধ এবং অবিচল থাকার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, মিয়ানমারে 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত বহু গণতন্ত্রকামীর প্রাণহানি হয়েছে। এছাড়া হাজার হাজার মানুষকে কারাবন্দী করে রাখা হয়েছে। আন্তর্জাতিকভাবে নিন্দা এবং প্রতিবাদ জানালেও ক্ষমতা ছাড়তে নারাজ মিয়ানমারের সেনা সরকার।
শীত ও তুষারপাতে অভ্যস্ত উত্তর আমেরিকার দেশ কানাডায় চলছে ভয়াবহ দাবদাহ। তীব্র গরমে দেশটিতে পর্যন্ত 230 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বয়স্ক। কানাডার পশ্চিমাঞ্চলে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের পুলিশ জানিয়েছেন, সোমবার এবং মঙ্গলবার এই দুই দিনে তারা প্রায় 70 জনের মৃত্যুর কথা জানতে পেরেছে। তাদের অনেকেই বয়স্ক নাগরিক। মৃত্যুর কারণ হিসেবে চলমান তীব্র গরমই দায়ী বলে মনে করছেন তারা। এদিকে দেশটিতে ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে মঙ্গলবার। এদিন দেশটির ব্রিটিশ কলাম্বিয়ার লিটনের তাপমাত্রা ছিল 49.5 ডিগ্রি সেলসিয়াস। বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহের আগ পর্যন্ত কানাডায় তাপমাত্রা কখনোই 45 ডিগ্রি সেলসিয়াসে পার হয়নি, আর টানা 3 দিন ধরে তাপমাত্রা নতুন রেকর্ড করায় প্রাণহানির ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে কিছুটা অসহায় হয়েই একে অপরের খোঁজ রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশের কর্পোরাল মাইক কালজন। তিনি বলেছেন, আপনাদের প্রতিবেশীদের খোঁজ খবর রাখুন, পরিবার সদস্যদের খোঁজ রাখুন, এমনকি আপনি যেসব বয়স্ক মানুষকে জানেন তাদেরও খোঁজ নিন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। রয়টার্সের খবর অনুসারে বলা হয়েছে, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বিশ্ব শক্তি দর পাঁচ দেশের সঙ্গে যখন ইরানের ধারাবাহিক সংলাপ চলছে, অ্যান্তনিও গুতেরেস তখন এই আহ্বান জানালেন। 2018 সালের মে মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে এটি নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে পাঠানো একটি প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব বলেছেন, 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার বা শিথিল করা হোক। গুতেরেস তার চিঠিতে বলেছেন, আমি যুক্তরাষ্ট্রের পরমাণু সমঝোতায় বর্ণিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের প্রতি শ্রুতিতে পরিপূর্ণভাবে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। জাতিসংঘ মহাসচিব বলেন, আমি বিশ্বাস করি ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিত করার জন্য পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের বেথলেহেম শহরের পূর্ব দক্ষিণে কিষান গ্রামে ফিলিস্তিনিদের জমিতে বাড়ি তৈরি করছে। তারা অবৈধভাবে একটি উপনিবেশ তৈরি করার পরিকল্পনা নিয়ে এই বাড়িগুলো তৈরি করছে বলে জানিয়েছেন কিষান গ্রামের আহমাদ গাজাল। তিনি কিষান গ্রামের আঞ্চলিক পরিষদের প্রধান। আহমাদ গাজাল ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে বলেন, গত দুদিনের মধ্যে ইসরায়েলের ইহুদি বসতি স্থাপনকারীরা 20টিরও বেশি ঘর তৈরি করেছে কিষান গ্রামের পশ্চিমের জমিগুলোতে। এই ঘরগুলো ইবি আনাহাল নামে ইহুদি বসতিদের কাছে অবস্থিত। ফিলিস্তিনিদের এই জমিগুলো তারা আগেই দখল করে রেখেছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের 50 একর জমিতে তারা এই বসতি নির্মাণ করেছে। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ওই জমিতে যাওয়ার জন্য রাস্তাও তৈরি করছে। এছাড়া তারা বিভিন্ন অবকাঠামো তৈরি করছে, যাতে করে এই অঞ্চলে তারা একটি নতুন উপনিবেশ তৈরি করতে পারে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।